दादा तो सब कथा बोल तू एक दिन दाओ देखे तुम्हें आबार माँ बोले डाक ठीक डाक मानुषार मन ओपरे चाप देवें ना एक भलो मंद कि अपनी निजे के क्षमा करते तो दादार मनेर ओपर कोनो चाप सृष्टि हयनी बौमनी बरं दादा कथा बोलते ना पारा जंत्रणा थेके मुक्ति पेयेछे भय पाच्छो बुझी एबार तो आस्ते आस्ते तोमार अनेक गोपन शक्तिगुलो पेरिये आसबे मुखोशटाय टान लेगेछे एबार तो आस्ते आस्ते मुखोशटा आलगा होते शुरू होयेछे बुझी भय पाच क्या एखने तुम्हें क्यों किच्छु करते बौमनी धर्मे कल बाताशे नड़े
বিরূপ, কালকের জন্য আমি মাছের রতনদাকে কাতলা মাছ, আর মাছ আর মোরলা মাছ বলে দিচ্ছি, আর লাউ চিংড়ি হবে তো তাই কুচে চিংড়িও বলে দিচ্ছি, আর হ্যাঁ ওই পাবদার ঝাল হবে তাই তুই দেশি পাবদার নিয়ে নিস মনে হয়। মেজাবু চালও তো শেষ হয়ে গেছে। চাল আমি তাহলে হরেনদাকে বলে দিচ্ছি ওই 25 কেজির 4টে বস্তা দিয়ে যাবে, তুই চিন্তা করিস না। আচ্ছা আর এক সেকেন্ড, তোকে বাজারে সবজির লিস্ট দিয়ে দিয়েছি, তুই একটা কাজ কর, তুই সব সব মিলিয়ে নিয়ে নিস আর তাড়াতাড়ি আসিস। আচ্ছা আরে আসুন আসুন, এই দেবীর আগমনের কারণ কি? এই অধমের সাথে দুদণ্ড সময় কাটানোর ইচ্ছে করেছে নাকি? সে ইচ্ছে তো সবসময় হয়, কিন্তু আমার না একটা দরকারি কথা আছে জানো। আবার দরকারি কথা? হ্যাঁ, ওই যে ওই লোটন দাস, মানে যার নামে বাইক ছিল, সে ধরা পড়েছে। থানার ওসি মিস্টার দত্ত আমাকে ফোন করে জানিয়েছে। জানো শঙ্কর, ওই লোটন দাসের নাম নিতেই না দাদা কিরকম একটা অস্থির হয়ে পড়েছিল। ইনফ্যাক্ট ওই লোটন দাসের নাম শুনেই কিন্তু দাদা আবার কথা বলা শুরু করলো, বাজে বাজে এরকম কিছু একটা বলছিল। আমার কি মনে হয় জানো তো শঙ্কর, এই লোটন দাসকে জেরা করলে জানা যাবে যে কে দাদাকে মেরেছিল, কেন দাদাকে মেরেছিল। আমাদের কালকে একবার থানায় যেতে হবে। আমি থানায় যেতে পারবো না ঐশানী। মানে কেন? এই ব্যাপারে আমি আর কিছু জানতে চাই না ঐশানী। অনেক কষ্টে আমরা দাদাকে ফিরে পেয়েছি আর এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু দাদাকে কে মেরেছে, কারা মেরেছে, কেন মেরেছে সেটা আমাদের জানার দরকার নেই। ঐশানী আমি খুব সাধারণ মানুষ, এমনিতেই এই কয়েকদিন ধরে বাড়িতে যেসব ঘটছে না সেসব আমার জন্য খুব অস্বাভাবিক। এইসব রহস্যের সমাধান করা এগুলো আমাদের কাজ নয় ঐশানী, এগুলো পুলিশের কাজ। পুলিশ একজনকে ধরেছে, ওরা ঠিক জেরা করে নেবে, আমরা গিয়ে কি করবো এতে? আর কোন সাধারণ বাড়ির মানুষ বা বাড়ির বউ তদন্তে যায়? এই এই সব থেকে বড় কথা কি জানো, এই সব কিছুর পেছনে কি হচ্ছে জানো, আমরা এই সমস্যার মধ্যে ঢুকতে ঢুকতে নিজেদের থেকে অনেক দূরে সরে যাচ্ছি ঐশানী। হ্যাঁ আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে যে আমি স্বার্থপরের মতন কথা বলছি, কিন্তু আমার আর কিছু করার নেই। দাদার যাতে কোনো ক্ষতি না হয়, আমাদের পরিবারকে রক্ষা করার কর্তব্য কি আমাদের নয়? কর্তব্য করতে কি ঐশানী তুমি তোমার স্বপ্ন তোমার পড়াশোনা সব ভুলে যাবে, এমনকি আমাকেও? আমি কিছু ভুলছি না শঙ্কর, কিন্তু কোনো কিন্তু নয় ঐশানী, যেটা আমাদের কাজ যেটা আমাদের জীবন আমাদের সেটা নিয়েই থাকা উচিত। এইসব থানা পুলিশ এইসব তদন্ত এগুলো আমাদের কাজ নয় ঐশানী, আর আমিও তোমাকে অনুরোধ করবো যে তুমি এসবে জড়িও না। আমি অনেকটা এগিয়ে এসেছি শঙ্কর, এখান থেকে তো আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। দাদাকে কে মেরেছে, কেন মেরেছে আমাকে জানতেই হবে। বেশ আমি তাহলে তোমাকে বাধা দেবো না ঐশানী, কিন্তু একটা কথা মনে রাখো, এই বিষয়ে আমি তোমার সাথে কোথাও যাব না। বেশ আমি তাহলে একাই যাব। অফিসার, লোটন দাস দাঁড়ান, ডেকে পাঠাচ্ছি। দাসবাবু, লোটন দাসকে নিয়ে আসুন। কালকেও জেরায় বলেছে দোলের দিন নাকি কলকাতার বাইরে ছিল, মোহনডাঙায় এক পিসমশাইয়ের বাড়িতে। এই খেয়েছে, এ তো বসের সালি। না না, খুব সামনে কথা বলতে হবে তো। হয়তো লোটন দাস চলে এসছে।
কলকাতায় হোলির দিনে কোথায় কি ঘটেছে সেটা আমি কি করে জানবো বলুন? একদম মিথ্যা কথা বলবে না। আমায় চেনা যাচ্ছে না না? ত্রিশূলের মারের দাগগুলো কি আছে না মিলিয়ে গেছে? চেন দিয়ে চাপকানোর দাগগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে গেল? হ্যাঁ স্যার, উনি কি বলছেন এগুলো? মিস্টার দত্ত, আমি সাক্ষী আছি, এই লোকটাই পুলিশ সম্মানহানি করার চেষ্টা করেছিল। আমি আর আমার হাজবেন্ড যখন রক্ত নিয়ে ফিরছিলাম, এই লোকটা আরো দলবল আমাদেরকে অ্যাটাক করেছিল, এই লোটন দাস। ম্যাডাম, আপনি আমাকে অন্য কারোর সাথে গোলাচ্ছেন। হ্যাঁ এই শোনো, দুবার তুমি আমায় অ্যাটাক করেছো, তোমার মুখটা আমি এত সহজে ভুলে যাবো? হ্যাঁ বড় কোম্পানি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।